আজকে আমি চলে এসেছি হুগলি জেলার বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরের সামনে। হংসেশ্বরী মন্দির একটা খুব পুরনো বিখ্যাত মন্দির, হুগলি নদীর পূর্বপারে অবস্থিত। হুগলি জেলার বাঁশবেড়িয়াতে মন্দিরটি রাজা নৃসিংহদেব রায় এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন 1801 সালে। পরবর্তীকালে তিনি মারা যাওয়ায় ওনার দ্বিতীয় স্ত্রী শঙ্করী দেবী এই মন্দিরের কাজটি শেষ করেন 1814 সালে। এই মন্দিরে রয়েছে দক্ষিণা কালী মা, নিম কাঠে তৈরি হচ্ছে এই মূর্তি। রাজা নৃসিংহদেবের মাতার নাম ছিল হংসেশ্বরী দেবী, সেই নামে এই মন্দির তিনি উৎসর্গ করেছেন। এই মন্দিরটি রাশিয়ান স্থাপত্যে তৈরি, 13টি চূড়া আমরা লক্ষ্য করব। প্রত্যেকটি চূড়াতে রয়েছে বিভিন্ন পদ্মের পাপড়ি, 13টি চূড়াতে। তো আমরা মন্দিরটি আস্তে আস্তে দেখব এবং সঙ্গে সঙ্গে আমরা ইতিহাসটা শুনতে থাকব। তো আপনারা সঙ্গে থাকুন, দেখুন হংসেশ্বরী মন্দির। প্রধান রাস্তা দিয়ে ঢুকেই ডান দিকে নজর পড়ল মন্দির এলাকা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ইট বেছানো, চারিদিকে ঘেরা প্রধান মন্দির প্রাঙ্গণ। কোভিড প্যান্ডেমিকের জন্য ভিতরে প্রবেশ নিষেধ। প্রথমেই মন্দিরে দর্শন পেলাম মা হংসেশ্বরী। ইনি হলেন দক্ষিণা কালীরই একটি রূপ, নিমকাঠে তৈরি, নীল রঙের, পদ্মের উপর শায়িত শিবের উপর দণ্ডায়মান চতুর্ভুজা মা হংসেশ্বরী। হং কথার অর্থ হল শিব, আর সা কথার অর্থ হল মাতৃশক্তি। তাই হংসেশ্বরী হলেন শিবের উপর দণ্ডায়মান মাতৃশক্তি রূপিণী কালী। মাতা হংসেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে সবুজ ঘাস জমির উপর তৈরি টেরাকোটার অষ্টকোণা শিখরযুক্ত অনন্ত বাসুদেব মন্দির। এই মন্দিরটি 1679 খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর দত্তের তৈরি। মন্দিরের ভাস্কর্য ও পোড়ামাটির অলঙ্করণ চিত্তাকর্ষক। কৃষ্ণলীলা, রামায়ণ ও মহাভারতের আখ্যান উৎকীর্ণ হয়েছে এই মন্দিরে। গর্ভগৃহে মূল দেবতা না থাকলেও দেওয়ালে খোদিত আছে বাসুদেব বা বিষ্ণুমূর্তি। বাসুদেব মন্দিরের বাঁদিকে রয়েছে প্রাচীন দত্ত রাজবাড়ির কিছু ধ্বংসাবশেষ।
হংসেশ্বরী মন্দির নির্মাণ করতে ব্যয় হয়েছিল তৎকালীন সময়ে 5 লক্ষ টাকা। এই মন্দিরের স্থাপত্য বাংলার অন্যান্য হিন্দু দেবদেবীর মন্দিরের মতো নয়। এর মিনারগুলির স্থাপত্য অনেকটা মস্কো পোক্রোভস্কি ক্যাথিড্রালের মতো। মন্দিরে ইট ও পাথরের কাজ অতুলনীয়, বেলে পাথরের জাফরির কাজ নজর কাড়ার মতো। পাথর এসেছিল সেই চুনার থেকে, কারিগর এসেছিল জয়পুর থেকে। 21 মিটার উঁচু এই মন্দিরের সহস্র পাপড়ির পাথুরে চূড়ার সংখ্যা হল 13টি। স্থপতিতা রাজা নৃসিংহদেব ছিলেন তন্ত্র সাধনা বিশ্বাসী, তাই সেই মতেই তৈরি হয়েছিল এই মন্দির। তন্ত্রমতে তৈরি এই মন্দিরটির 5টি তলা মনুষ্য দেহের ইরা, পিঙ্গলা, বজ্রাক্ষ, সুষুম্মা ও চিত্রিণী 5 নারীর ইঙ্গিত বহন করছে এই 5 তলা। এখান থেকে 4 কিমি দূরে ছিল প্রাচীন বন্দর সপ্তগ্রাম। 500 বছর আগে এখান দিয়ে বয়ে যেত সরস্বতী, কুন্তী ও গঙ্গা। বর্তমানে কুন্তী ও সরস্বতী নদী মজে গেছে। আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম হংসেশ্বরীর গঙ্গার ঘাটে। একে ত্রিবেণী ঘাটও বলে। বাঁদিকে তাকালে দেখা যাচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু বা কল্যাণী ব্রিজ, ওপারে কল্যাণী শহর। আপনারা অল্প সময়ের প্রোগ্রামে এসে ঘুরে যান এই হংসেশ্বরী মন্দির। কলকাতা থেকে 50 কিলোমিটার দূরে এই আদি সপ্তগ্রামের মন্দিরটি। ট্রেনে এলে হাওড়া কাটোয়া লাইনে ট্রেন ধরে চলে আসুন আদি সপ্তগ্রাম স্টেশন। স্টেশন থেকে টোটোতে 10 মিনিট এই মন্দির। বর্ধমান মেন লাইনে ব্যান্ডেল স্টেশনে নেমেও আসতে পারেন এই মন্দিরে। সড়কপথে দিল্লি রোড ধরে মগরা হয়ে শঙ্খনগর হয়ে কাটোয়া লাইনের ওপরে ব্রিজ পেরিয়ে ডাইনে একটু এগোলে এই হংসেশ্বরী মন্দির। এই ভিডিওটা দেখে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটা প্রেস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।